বন্দী বানালো খতরনাক ইসরায়েলি সেনা জওয়ানদের। যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্সের সেনা জওয়ানরা। নেতানিয়াহুর চোখে ধুলো দিয়ে কবে ঘটল এমন ঘটনা? যুদ্ধবিরতির সময় কেন বাড়ছে বলুন তো বারবার? দয়াবান ভাবছেন নাকি আপনি ইসরায়েলকে? অঙ্ক কষা হয়েছে বড় সড়, পরিণতি তো দেখাই যাবে। মোসাদের পর এবার IDF ইসরায়েল ডিফেন্স ফোর্স দাহফেল হয়ে গেল নাকি? গাজার যুদ্ধক্ষেত্র থেকে ভয় পালিয়ে যাচ্ছে ইসরায়েলের সেনারা, সেই দুর্ধর্ষ সেনারা যাদেরকে নিয়ে যাদের গরিমা জাহির করতে ইসরায়েল কোনোদিনও পিছপা হয় না। কিন্তু প্রকাশ্যে চলে এলো চাঞ্চল্যকর সত্যিটা, হামাসের নেতাদের খুঁজতে গিয়ে হামাসের হাতেই বন্দী হলো ইসরায়েলের ডিফেন্স ফোর্স। আর এই IDF সেনারাই বর্তমানে হামাসের তুরুপের দাস। কেন যুদ্ধবিরতির সময় বারবার করে বানানো হচ্ছে সেটা নিয়ে আপনার স্পষ্ট ধারণা আছে? ইসরায়েল বহু ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে, আরো হয়তো দেবে, কারণ হামাস শর্ত রেখেছেই সেরকম। হামাসও এদিকে পণবন্দি ইসরায়েলিদের ছেড়ে দিচ্ছে। বছর 20 তোমার ইয়াকভ আহিমাস, বছর 19 কিরিল ব্রোডস্কি এবং সাকেদ দাহান, 7 অক্টোবর এই তিনজন সেনা জওয়ানকে প্রথমেই বন্দি বানায় হামাস। আর বলতে পারেন এরাই ছিল হামাসের সোনার ডিম পাড়া হাঁস। হামাস জানত এদের তিনজনকে বাজি রেখেই অনেক খেলা ঘোরাতে পারবে তারা, কিন্তু সেই মনস্কামনা আদতে পূর্ণ হলো কি? জানা গিয়েছে দুই ইসরায়েলি সেনাকে বহিষ্কার করা হয়, কারণ গাজার উত্তরাঞ্চলে আল কাসাম ব্রিগেডের কাছ থেকে বাঁচার জন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে পালাচ্ছিল ওই দুই সেনা। তারা মেনে নিচ্ছেন সেই যুদ্ধের বিশেষ সময় ইসরায়েলের তরফ থেকে তাদের কোনো ধরনের সহায়তা করা হয়নি, তাই হামাস যোদ্ধাদের মোকাবিলা করতে গিয়ে তারা ঘাবড়ে যান। তাহলে ইসরায়েলের যোদ্ধারাও ভয় পায় বলছেন? এবার আসি যুদ্ধবিরতির কথায়। এক্ষেত্রে বিশেষজ্ঞদের এক পক্ষের দাবি, যুদ্ধবিরতির সময় বাড়াতে কঠোর পরিমাণ পরিশ্রম করছে হামাস। প্রথমে 4 দিন, পরে 2 দিনের যুদ্ধবিরতিতে রয়েছে হামাস ইসরায়েল, এবং তারপর আরো 24 ঘন্টা সময় বেড়েছে। কিন্তু এরই মধ্যে গাজায় হত্যাকাণ্ড ঘটে গিয়েছে, এদিকে মেরে ফেলা হয়েছে ওয়েস্ট ব্যাংকের বহু মানুষকে। হামাস তাই পরিষ্কার বলছে তাদের এখন একটাই টার্গেট, সেটা হলো এই যুদ্ধবিরতির সময়টাকে আরো বাড়ানো, আরো সম্প্রসারণ করা। কিন্তু এরই মাঝে নেতানিয়াহু তো বেজায় বিপাকে পড়ে গেলেন, কারণ এখানে হামাসের ছোট্ট একটা খেলা যে 3 ইসরায়েলি সেনা জওয়ানের নাম এই প্রতিবেদনের আগেই আপনাদেরকে বলেছি, তাদের অলরেডি মৃত্যু হয়ে গিয়েছে। আর এটা যে ইসরায়েলের কাছে বড় লস সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে বোঝানোর দরকার নেই। হামাস জানিয়ে দিল তাদের হাতে অপহৃত সব ইসরায়েলি সেনাকে ছেড়ে দেওয়া হবে, তবে তার জন্য ইসরায়েলকে জেল ফাঁকা করতে হবে। এর মানে ইসরায়েলের জেলে আটক সব ফিলিস্তিনি বন্দীদেরকে ছেড়ে দিতে হবে। আর কতজন সেনা এখনো হামাসের হাতে বন্দী রয়েছে? ইতিমধ্যেই 14 জনকে ছেড়ে দিতে সম্মত হয়েছে হামাস, এদের মধ্যে 10 জন ইসরায়েলি, 4 জন থাইল্যান্ডের নাগরিক, তবে এরা সেনা জওয়ান নয়। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী বাসেম নাইম কেপ টাউনে একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ইসরায়েলের সব সেনাকে ছেড়ে দেওয়া হবে যদি সেখানকার জেলে বন্দি সব ফিলিস্তিনিকে ছেড়ে দেওয়া হয়। আর এখানেই তো চরম চাপে, চরম প্রেশারে বেঞ্জামিন নেতানিয়াহু। কাতার ও মিশর যুদ্ধবিরতি বানানো নিয়ে গাজার হামাস ও ইসরায়েলের মধ্যে আলোচনার মধ্যস্থতা করছে এই দুটো দেশই। আসলে হামাস চাইছে এটাই সুযোগ ইসরায়েলি কারাগারে থাকা সমস্ত ফিলিস্তিনি বন্দির মুক্তি হয়ে যাক, সঙ্গে হামাসকে গ্যারান্টিও দিতে হবে যে এই ফিলিস্তিনি বন্দীদেরকে আর কখনো গ্রেপ্তার করবে না ইসরায়েল। কিন্তু ইসরায়েল বা বেঞ্জামিন নেতানিয়াহু যাই বলুন না কেন, এত সহজে কি মানবে এই শর্ত? সেটাই তো আসলে দেখার। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।